আমি কখনো কল্পনা করি নাই যে আমি সুস্থ হব। সবচেয়ে বড় কথা হলো আমি এখানে আসার পর যখন সুস্থ হইছি তখন আমি মনের ভিতর থেকে এতটাই আনন্দিত আর সারের জন্য আমি মন খুলে দোয়া করি। ভাইয়া আসলে আমি 4 বছর আমার ব্যথার সাথে আমি যুদ্ধ করে আসতেছি। আজকে আমার যে এতটা ভালো লাগতেছে আমার আসলে এটা সুখের কান্না। আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। এখন যদি আমি স্যারকে পাইতাম আমি বুকের জোড়ায় রাখতাম। যিনি গত 18 দিন আগে একদম টোটালি বেডে ছিলেন, হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে আসতে হয়েছে এবং পুরো সেন্স ছিল না, সেই মানুষ আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, ভালো আছেন। ফ্যামিলির সবাই আমাকে নিয়ে টেনশনে থাকতো, চিন্তা করতো কিভাবে ভালো হব, কোথায় গেলে ভালো হব। এখন আমি এখানে এসে ভালো হয়েছি, এটা দেখে আমার ফ্যামিলির সবাই অনেক খুশি। তো তারপরে আমি 2-1 দিনের ভিতরে দেখি যে আমি সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ। স্যারকে আমি মানে নিজের মন থেকে খুবই থ্যাংক ইউ এবং ধন্যবাদ, তার জন্য দোয়াও করি যে তার কাছ থেকে অনেক রোগী সুস্থ হয়ে যাইতেছে। ঠিক আছে, বিশেষ করে আমি ভাবি নাই যে এরকম হবে, কারণ আরও তো অনেকগুলো ডাক্তার দেখাইছি। তো স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ, স্যার জানি আল্লাহর রহমতে সুস্থ থাকে আর এরকম সেবা যত্ন করতে পারে। সর্বোপরি আমি শফিউল্লাহ স্যারের কাছে অনেক কৃতজ্ঞ, উনি সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে থেরাপিস্ট আপুকে উপযুক্ত ইনস্ট্রাকশন দিয়ে আমাকে অতটুকু সুস্থতা আসলে সুস্থ পর্যায়ে এসেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া, মহান রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখেন। চিকিৎসা বলতে এই সমস্যা এই এই জায়গায় যে ট্রিটমেন্ট দেওয়া হয় এটা আমি কোনো জায়গায় আমি দেখি নাই বা পাই নাই। আমি অনেক জায়গায় চিকিৎসা নিছি কিন্তু এরকম ট্রিটমেন্ট আমি কোনো জায়গায় পাই নাই। প্রত্যেকটা পেশেন্টই আমি যেটা মনে করি স্যারের কাছে এসে সুস্থ না হয়ে বাড়ি ফিরেন না। আমার এই সুস্থতার পিছনে শফিউল্লাহ স্যার প্রধান, উনি অনেক সুন্দরভাবে রোগী দেখে, আমাকে অনেক সুন্দরভাবে দেখেছে আর উনি কেয়ার করে রোগীর প্রতি। এই জায়গায় স্যার বলছিল 1 মাস ভর্তি হওয়ার জন্য, 1 মাস ভর্তি হয়ে 15 দিন চিকিৎসা করার মাধ্যমে আমি সুস্থ ইনশাল্লাহ। আল্লাহর উপরে অপরন্ত আল্লাহর মানে বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, স্যারের ট্রিটমেন্টের উপরে একটা আস্থা রেখে এখানে আসা, আর সুস্থ করার মালিক তো আল্লাহ। একজনের ব্যথা তার ভিতরেই আছে, কষ্ট নিজের কষ্টের কথা অন্যের কাছে বললে গল্পের মতো কিন্তু অনুভব করানো যাবে না। এই জন্য মনে করেন খুব কষ্টে দিন যাইতো, খুব হতাশ থাকতাম, চিন্তায় থাকতাম যে ভবিষ্যৎ কি হবে, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো। এইখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি একবারে পুরোপুরি সুস্থের মতোই আছি। যে শফিউল্লাহ স্যারকেও ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করবো না, উনি আমার একমাত্র রোগটা ধরতে পারছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত এবং কি এখানকার স্টাফ থেরাপি এরা খুবই দক্ষ। আমি উন্নয়ন দেখাইছি কিন্তু উপকার পাইনি, এখানে আইসা স্যার দেখাইয়া আমি উপকার পাইছি, অনেকটা উপকৃত হয়েছি আর কি। হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা উন্নত, আশা করি আরো বেশি উন্নত হবে। তবে আপনাদের সবার ডাক্তার সাহেব তারপর আরো যারা আছেন তাদের সবার ব্যবহারই খুব ভালো, যার জন্য মনের জোরও বেড়ে যায় অনেক, আবার মনটা খুশিও হয় অনেক। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি ভালো হয়েছি, অনেকটাই ভালো হয়েছি, যে অবস্থায় আসছিলাম কত সুস্থ হয়েছি অনেকটাই। স্যারের কাছে আশা করে আশাটা আমি পাইছি, এখন ট্রিটমেন্ট চলতেছে, আমি গত 23 মে আমার নেক পেইন প্লাস পিএলইড নিয়ে আমি ডিপিআরসিতে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি এবং ভালো অনুভব করছি। কান্নাকাটি করতাম, বিছানায় বসে খানা দানা করতাম, পায়ের উপরে চাপ দিয়ে টেবিলে যাইতে পারি নাই। যাই হোক, আল্লাহ তাআলা বারে লেখে আমার এখানে আসার পরে আমি মোটামুটি এখন ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের সুন্দর জীবনে যাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন। 14তম দিনে আজকে মনে একটু ইম্প্রুভ করছি, মনে করেন আমার যে সার্ভিক্যাল যে সমস্যা ছিল ঘাড় ব্যথা ওইটা কমে গেছে, তারপরে হাত ব্যথাও কমে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। হাত চলে, কোনো সমস্যা নেই, পা চলে, কাজ কাম করতে পারবো। তো আবার আমার ফ্লাইট শনিবারে আবার বিদেশ চলে যাবো। তো মোটামুটি সুস্থ একমাত্র শফিউল্লাহ স্যারের কারণে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি বিগত 10 দিন আগে 30 তারিখে ভর্তি হয়েছি, আজকে 8 তারিখ আমি আল্লাহর রহমতে ডিপিএসএর হসপিটালে এসে
আমি ভালো হয়েছি এই সকালবেলা ঘুম থেকে উঠতে মানে মাটিতে ফানা দিতে পাইতাম না ফুলি পায়ের তালু ব্যথা মানে পায়ের তালু থেকে কোমর পর্যন্ত ব্যথা হইতো এখন ইনশাআল্লাহ এগুলো নেই ইনশাআল্লাহ এখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পর ওনারা চিকিৎসা করার পরে এর থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করছে না চিকিৎসাটা অনেক উন্নত আলহামদুলিল্লাহ অনেক উন্নত আমার পছন্দ হয়েছে এখানের যে নার্স কিংবা থেরাপি যারা দেয় সবাই অ্যাক্টিভ এবং সবাই তার নিজ নিজ দায়িত্বে কোনো অবহেলা নাই এবং খুবই অ্যাক্টিভেরা যার যার দায়িত্বে যার যার রোগী ওইভাবেই দেখে এবং সবাই অভিজ্ঞ আমার তো অনেকটা মানে অনেক সমস্যা ছিল এর সাথেও মানে আমি ইনশাআল্লাহ এখন সুস্থ হয়ে গেছি স্যারের কাছে আমার একটা অনুরোধ আমার যেভাবে হোক আমার পাটা যেন আমি সুস্থভাবে খাড়া হয়ে দাঁড়াইতে পারি এটা আমার স্যারের কাছে অনুরোধ সালামু আলাইকুম সবাই কেমন আছেন গত 2 তারিখে আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ এনাদের টেক কেয়ারটা মানে আমার কাছে যতটা মনে হয় যে বাসার মতো আমি আসছি যখন তখন তো ব্যথার জন্য আটতেই পারি নাই এখন আল্লাহর রহম ডাক্তার সাহেব ট্রিটমেন্ট নিয়ে আমি বাড়ি চলে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চলতি মাসের 3 তারিখে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম আল্লাহর রহমতে অশেষ রহমতে ডাক্তারের প্রচেষ্টা এবং এখানকার ফিজিওথেরাপি যে ভাই আছে ওনার অদম প্রচেষ্টার কারণে আজ আলহামদুলিল্লাহ আজ 12 দিন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি পুরোপুরি সুস্থ মাকে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছিলাম আনার পরে সে হুইলচেয়ার উঠেছিলাম হুইলচেয়ার উঠানি পরে এখানে আনার পরে ডাক্তারের কাছে আনছি আনার পরে আপনার হার্ট সার্জারি করতে চাইছিল পরে সেখান থেকে বলছে ডাক্তার বলছিল যে একদিন দেখি যে কী অবস্থা হয় সেখান থেকে আল্লাহ রহমতে এখন খুবই ভালো আছে সুস্থ আছে আমি গত 10 দিন আগে এখানে ভর্তি হয়েছি এখানকার ডক্টর নার্স এবং থেরাপিস্টের অক্লান্ত পরিশ্রমে এখন আমি অনেক সুস্থ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ স্পেশালি ডিপিআরসি হাসপাতাল শহীদুল্লাহ প্রধান স্যার ওনার যে চিকিৎসার মান সেবা অত্যন্ত ভালো যদি আপনাদের সম্ভব হয় আপনারা একবার এসে ঘুরে যাবেন এখন আমি মাত্র 3 দিনে সুস্থ হয়ে এখন আমি আমার কর্মস্থলে ফিরে যাব এখন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে আমি এখন মানে আমি কাজ করতে পারবো আমার একটা মনোবল আছে এবং আমি সুস্থ হয়েছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ হয়ে গেছি গত 18 দিন আগে আমি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম এখানকার ডক্টর নার্স থেরাপিস্টদের সকলের প্রচেষ্টা এখন আমি এখন অনেকটাই সুস্থ আল্লাহর রহমতে এটা তো আসলে মেন রোগটা হলো পেছনে থেরাপি সেটাই এই কাটা কাটেছে যদি থেরাপিটা যদি ভালো থাকতে পারে আমি তো কাটছি দুইবার কাটা অপারেশন হয়ে গেছে তার চেয়ে বেলা এটা যতক্ষণ পর্যন্ত অপারেশনের ট্রিটমেন্ট নিতে পারে এটাই ভালো খুব সুন্দর বলেছেন দর্শক শুনলেন এতক্ষণ আমাদের ফ্যান্ট আসতে কথাটা কিন্তু আসলে বাস্তব যে অপারেশন বলেন কাটাকাটি বলেন এটা চাইলেই আসলে পসিবল করাটাই যায় তার আগে যদি আমরা একটু চেষ্টা করি যে আসলে আমি অল্টারনেট চিকিৎসা ভালো হই কিনা কাটা ছেঁড়া ছাড়া তাহলে আমরা কেন সেটা গ্রহণ করবো আমার ভাইকে দেখুন দুইবার অপারেশনের পর মাত্র 9 দিনে আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু সুস্থ এবং ভালোই আছে বাড়ি চলে যাচ্ছে সো দোয়া করবেন আমার ভাইটির জন্য যাতে উনি ওনার জীবনে সেই দিন পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন আসতে পারেন চিকিৎসা নেই সুস্থ থাকেন মানুষের মতো করে বাঁচুন প্রাণীর মতো যে প্রাণ থাকলে মানুষের প্রাণী হয় সেটা কিছু আসলে বেঁচে থাকা বলে সত্যিকার অর্থে মানুষ যাকে বলে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারেন ঠিক সেরকম সুস্থ হয়ে বেঁচে থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম